যাইতে পারবো খাইতে পারবো সবাই চুপ চুপ একটা প্যাকেজে সাতটা আইটেম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 300 টাকা এই যে টাকাটা নেন বেল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা পেয়ে গেছি আমরা আল্লাহু আকবার মুরগির রান যদি ঝাল না লাগে তা চামড়িস নিয়ে নেবেন যদি ঝাল এর পরেও না লাগে তাহলে আপনারা বোম্বাই মরিচ নিয়ে নেবেন লেবু আছে যখন আপনি খাবেন তখন দাঁতের নিচে লেবু পড়বে যে জিনিসটা ভালো লাগতেছে আর হচ্ছে প্রচুর পরিমাণে বিলাতি ধনিয়া পাতা দেয়া হ্যাঁ এটা হচ্ছে তিল্লি গরুর তিল্লি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন আমরা চলে আসছি হাফেজ সাহেবের ঘাট এটা আসলাম ভাইয়ের বাড়ির সামনে এই একটু সামনের দিকে হেঁটে গেলে আমরা পাবো বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা এটা নাকি বেশ বিখ্যাত তো এই জিনিসটা খাওয়ার জন্যই আজকে মূলত আমরা আসছি চলেন আমরা সামনে যাই এখানে নৌকা আছে হ্যাঁ খেয়া ঘাট আর কি হ্যাঁ এইখানে এগুলো দিয়ে পারাপার হয় ওই যে দেখেন অনেক মানুষ এখানে আপনারা চার পাঁচজন হইলেই ওই যে ওই পারে যাওয়া যায় আর কি হ্যাঁ আর এই যে নদীটা এই নদীটা কিন্তু বুড়িগঙ্গা নদী আসেন আরে বাবা এ কি অবস্থা ভালো আছেন হ্যাঁ এ কি অবস্থা দেখে মনে হচ্ছে তো গ্যাঞ্জাম হয়েছে হ্যাঁ ভালো আছেন খাওয়া দাওয়া করলেন হ্যাঁ হ্যাঁ তুলতে পারেন দেখেন দেখে মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে এখানে থ্যাংক ইউ চলো দেখি যাইতে পারবো খাইতে পারবো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভালো আছেন না ওই যে উনি বিল্লাল ভাই ওই দূরে বিল্লাল ভাই দাঁড়ানো হ্যাঁ আমরা কি কোনোভাবে ওনার কাছাকাছি যাইতে পারবো হ্যাঁ সিরিয়াল বেশি আমি একটু সামনে যাইতে পারি কি না 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 সেটার দরকার নেই আমরা লাইনে দাঁড়ায় থেকেই আমরা দিব খাবার হ্যাঁ অপেক্ষা করব আমরা কোনো সমস্যা নাই কিন্তু আমরা একটু দেখি কথা বলতে পারি নাকি কাছাকাছি যাইতে পারি নাকি সিরিয়াল আছে একটু ভাই যান একটু দেখি ওই সাইডে একটু যাবো জিহান কাছে না আসলে দেখাইতে পারবো না সবাই চুপ চুপ কঠিন পজিশন এত ভিড় এত ক্রাউডের ভিতরে আমি খুব একটা যাই নাই এ প্রথম আসলাম বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা খাওয়ার জন্য এখানে লেখা আছে বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তার দোকান নামাজের সময় বেচাকেনা বন্ধ থাকবে আগে নামাজ পরে কাজ আলহামদুলিল্লাহ এরপরে লেখা আছে ব্যবহারে বংশের পরিচয় এটাও সুন্দর কথা ওই সাইডে লেখা আছে মেহরবানি করে সিরিয়াল কার্ড নিন মুড়ি ভর্তার টোকেন এই মুড়ি ভর্তার টোকেন একদিন আগে সংগ্রহ করুন ওই নাম্বারে ফোন দিয়ে আগের থেকে টোকেন সংগ্রহ করা যায় আর এটা হচ্ছে আসলাম ভাইয়ের বাড়ির সামনে আসলাম ভাইকে এটা কি পুরান ঢাকার আসলাম ভাই নাকি
এই জায়গা স্থানীয়? আচ্ছা, আপনি বিলাল ভাই? আসসালামু আলাইকুম, সালাম দিলাম। কেমন আছেন আপনি? ও বিলাল ভাই, আসলাম তো সেই মিরপুর থেকে আপনার মুড়ি ভর্তা খাইতে। এখন কি দিয়ে খাইলে ভালো হয় বলেন তো? অর্ডারটা কি দিয়ে দিব? আগে কোনো অর্ডার দিব না? সিরিয়ালটা কোন জায়গার থেকে নিতে হয়? বাইরের থেকে? আজকের জন্য সিরিয়াল শেষ। কত নম্বর বিলাল ভাই? আজকে আজকে হবে না? ও, এই জায়গায় আসতে হইলে একটু প্রস্তুতি নিয়ে আসতে হবে। হ্যাঁ, একটু প্রস্তুতি নিয়ে আসতে হবে। বিল্লাল ভাই কিন্তু ভালো ঝামেলায় আছে। বিল্লাল ভাই বলতেছে যে আমাদের এখানে কিন্তু প্রশাসনের মানুষ আছে, বেশি ঝামেলা করলে কাট পাইছেন না? বলতেছে যে গ্যাদারিং করেন না, গ্যাদারিং করলে এসে দোকান বন্ধ করে দিবে। হ্যাঁ, প্রচন্ড গ্যাদারিং দেখেন একটু আপনারা, বাইরে তো দেখছেনই, এটা ভিতরের অবস্থা। ঠিক আছে, ওই যে সবাই সবাই ভি দিচ্ছে, ভি। হ্যাঁ, ওকে। সো আমরা একটা টোকেন পাইছি, একটা টোকেন আমরা পাইছি। হ্যাঁ, আমাদের সাথে একটা ছোট ভাই আসছে, সে একটা টোকেন পাইছে। ছবি তুলো, তুলো। তুমি তো ঘামাই গেছো মুড়ি খাইতে এসে। আমরা সিরিয়াল পাইছি, কিসের সিরিয়াল? হ্যাঁ, টোকেন নাম্বারে কি হয়েছে? মুরগি সহ? ঠিক আছে ভাইয়া, এইটা কয় টাকার প্লে? এটা 300? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ভাইয়ারা পাইয়া গেছে। টোকেন কই? অর্ডার দিলেই হবে। কার সাথে কথা বলা হয়েছে? টোকেন লাগবে না? আচ্ছা ভাইয়া, পান নাই? ও, সিরিয়াল অনুসারে না? এখন কত চলে? 93 চলে। আপনার কত? 96। ভাইয়া, আমরা কি সবার শেষে পাবো? আমাদের নাকি এখন পর্যন্ত দেয়ই নাই, নাও পাইতে পারি নাকি? না, সমস্যা নাই, সমস্যা নাই, আস্তে ধীরে হোক, আস্তে ধীরে হোক, আস্তে ধীরে হোক। কি এমন জাদু আছে! হ্যাঁ, তুলো। হ্যাঁ, বাইরে। এরকম চিপার মধ্যে দাঁড়ায় ছবি তুলি নাই আগে কোনো সময়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2-3 বার করে দেখবেন। তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার নাম কি? মোহাম্মদ আফজাল। আচ্ছা, আমাদের স্কুলে একটা স্যার ছিল আফজাল স্যার। আরে পিটাই তো, হ্যাঁ, বেড টেট ভেঙে ফেলাই তো পিটাইয়া, কঠিন পিটান পিটাই তো।
আমি টাকা হাতে নিয়ে দাঁড়াই থাকি তিনশো টাকারটা নিব তিনশো টাকারটা দেওয়া যাবে না সুযোগ আছে বলার মতো জি একটা প্যাকেজে সাতটা আইটেম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকার এই যে টাকাটা নেন বোম্বাই মরিচা দিয়ে দেন না ও সুন্দর আমরা পেয়ে গেছি বেল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা পেয়ে গেছি আমরা আল্লাহ আকবার আমরা বাইরে যাই আগে একটু ছবিও তোলা লাগবে এটার হ্যাঁ ভাইয়া একটু যাব আচ্ছা মুড়ি ভর্তা পাইলাম হ্যাঁ বিখ্যাত মুড়ি ভর্তা এরকম মুড়ি ভর্তা আমি এর আগে কখনো খাওয়ার সুযোগ হয় নাই দেখেন দুই পিস রান দিছে ঠিক আছে দুই পিস মুরগির রান এইটা হচ্ছে গিয়ে গরুর ফ্যাপসা এটা মুরগির কলিজা এইটা হচ্ছে গিয়ে তিল্লি এটা আমার খুব পছন্দ এটা মুরগির গলা এটা ফ্যাপসা এটা মুরগির কলিজা মুরগির কলিজা মুরগির কলিজা মুরগির গিলা মুরগির গিলাও আছে এখানে তিন চার টুকরা এইটা কি এইটাও ফ্যাপসা টুকরা করা ফ্যাপসা এটা আছে দুইটা তিনটা পা ঠিক আছে এটাও গিলা আচ্ছা গিলা আছে কমপক্ষে ছয় থেকে সাত পিস ইয়ে আছে কলিজা আছে কমপক্ষে পাঁচ পিস তিল্লি আছে এই যে দুই পিস বড় বড় তিল্লি আছে ফ্যাপসা আছে এই সাইজের দুই পিস হ্যাঁ আর এই যে মুড়ি মুড়ির সাথে আবার দেখেন বোম্বাই মরিচ একটা দুইটা তিনটা কাঁচা মরিচ এছাড়া এই সাইডে আছে লেবু আর মুড়িটা ভর্তা করা হয়েছে বিভিন্ন মশলা আলু এগুলো দিয়ে হ্যাঁ এখন আমরা একটু খাবো এইভাবেই খাইতে হবে কিছু করার নাই অনেকে বাইরে বসে খায় ভিতরেও বসার অপশন আছে ভিতরে বসার জায়গা ফাঁকা আছে পাওয়া গেছে ভাই আপনারা জায়গাটা নিছেন এই জায়গাটা নিছেন আচ্ছা আচ্ছা আমি একটু পাঁচ মিনিট আমি একটু বসি শেখাই ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ তাই না গরুটা আল্লাহর রহমতে সুস্থ ছিল কি নাম তোমার কোন ক্লাসে পড়ো আমাদের সাথে মুড়ি খাবা ঠিক আছে হ্যাঁ 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 প্লিজ একটু খাই এখানে অনেকক্ষণ ছবি টবি তুললাম হ্যাঁ আমাদের এইটা নেতায় যাওয়ার আগে আমরা একটু খাই বিসমিল্লাহ মুরগির রান এই জায়গা আসলে খাবারের টেস্ট কতটা ভালো সেটা পরে বলবো খাবারের টেস্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে আয়োজনটা অনেক কিছু একটা থালিতে তিনশো টাকায় দেখেন ঢাকায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যেমন শওকত কাবাবে এরকম এক পিস চিকেন খাইতে হলে আমাদের খরচ করতে হয় একশো ষাট টাকা সেইখানে আমরা তিনশো টাকায় কত কিছু পাচ্ছি হ্যাঁ চিকেন তো রানে তো ইয়ে দিলাম কামড় দিলাম প্রত্যেকটা আইটেম একটু একটু করে খাবো গলা খাই রানটাও ফ্রাই গলাটাও ফ্রাই এটা হচ্ছে গলা চিকেন গলা এরপরে আমরা কি খাইতে পারি একটু কলিজা খাই মুরগির কলিজা মুরগির কলিজা কিন্তু ছয় সাত টুকরা আছে লেবু আছে যখন আপনি খাবেন তখন দাঁতের নিচে লেবু পড়বে যে জিনিসটা ভালো লাগতেছে আর হচ্ছে প্রচুর পরিমাণে বিলাতি ধনিয়া পাতা দেয়া হ্যাঁ ওটার কিন্তু একটা ফ্লেভার আছে আলাদা
কলিজা মুড়ি আলু দিয়ে খাচ্ছি মানে মুড়ি মাখানো দিয়ে যদি ঝাল না লাগে কাঁচা মরিচ নিয়ে নেবেন যদি ঝাল এর পরেও না লাগে তাহলে আপনারা এই যে বোম্বাই মরিচ নিয়ে নেবেন যদি মনে করেন যে না এই ঝালেও কিছু হচ্ছে না সেক্ষেত্রে আপনারা পাকা বোম্বাই মরিচ নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা মুরগির মাংস খাইলাম মুরগির কলিজা খাইলাম একটু গিলা খাই গিলা গিলাটা কলিজাটা রান্না করা গলা আর মুরগির যে পিস এগুলো ভাজি করা এরপরে আমি একটু ভ্যাপসা খাই এই যে ভ্যাপসাটা ছিঁড়ে নিলাম লেবু কুচি কুচি করে অনেক লেবু দিছে প্রত্যেক বাইটে অ্যাটলিস্ট দুই টুকরা ছোট ছোট লেবু আপনার দাঁতের নিচে পড়বেই এরপর আমরা কি খাবো আমরা খুঁজতে হচ্ছে গিয়ে তিল্লি এই যে এটা হচ্ছে তিল্লি গরুর তিল্লি এটা আমার খুব পছন্দের জিনিস খুবই পছন্দ আচ্ছা এখন আমি বলি মুড়ি ভর্তা তো আরও বেশ কয়েক জায়গায় খাইছি সাধারণত মুড়িটা সব জায়গায় টাটকাই বানায় দেয় কিন্তু সাথের যেগুলো এগুলো থাকে না এই যে ধরেন মুরগি কলিজা গলা পা এগুলো অনেক সময় বাসি হয় এখানে খেয়ে যেটা মনে হইলো এগুলো বাসি না এগুলো আজকে রেডি করা থাকে না তাই না ওই যে ভাইয়া এই এলাকার মনে হয় ভাইয়া বলতেছে যে থাকে না প্রতিদিন এটা প্রতিদিন শেষ আমার এই তো সিরিয়াল টোকেন নাম্বার দিতে চাইতেছিল না তারপরে হচ্ছে গিয়ে আসেন আপনি আসেন ওনার সহযোগিতায় ভাইয়ের নাম কি ইন্দ্রদীপ 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 ভাইয়ের সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসতে পারছি আচ্ছা ইন্দ্রদীপ ভাই এখানে কি হিন্দু মুসলিম সবাই আসে সবাই জি সবাই আসে আচ্ছা এখন এখানে গরুর গরুর তিল্লিও আছে ওইটা আলাদা করে নেয় তখন আলাদা করে নেয় আচ্ছা হিন্দু হইলে সেটা আলাদা করে দেয় বুঝতে পারছি সো সকল ধর্মের লোকজনদের এখানে আমি স্বাগতম জানাচ্ছি আপনারা আসবেন খাবেন তাই ওই যে এই ভাইয়া আসছে ভাইয়ার সাথে ভাতিজা আসছে ভাতিজার নাম কি বলো ইমাম মাহাদি মাশাল্লাহ মাশাল্লাহ ইমাম মাহাদি মাশাল্লাহ খুব সুন্দর নাম ঠিক আছে আমি শুটটা শেষ করে আমি কথা বলবো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা এরপরে আসেন আমরা কি খাবো বাকি আছে পা মুরগির পা সবাই খায় না আমি খাই আমার খারাপ লাগে না আমার ভালোই লাগে আপনি খান পা আপনি খান পা খান আপনি পা খান আপনি পা খান পা খাওয়ার সংখ্যাই তো বেশি আলহামদুলিল্লাহ খায়া খুব তৃপ্তি পাইলাম এবং আমার যেটা মনে হয় এই জিনিস 300 টাকা অনেক বেশি রিজনেবল 300 টাকায় এই জিনিসটা ঢাকা হইলে তো পানির দামে বলতাম যে এটা তো পানির দামে বিক্রি করতেছে ঢাকায় এই লেভেলের এরকম দুই টুকরা তিল্লি দুই টুকরা তিল্লি মানে কিন্তু দুই টুকরা না এটা ঠিকঠাক মতন কাটলে 7-8 টুকরা তিল্লি হবে এই যে এরকম দুইটা পিস ছিল একটা পিস আমি খেয়ে ফেলছি একটা পিস আছে এরকম দুই টুকরা ভ্যাপসা এরকম 4টা পা এরকম 2টা রান গলা আনলিমিটেড মুরগির কলিজা মুরগির গিলা
এগুলো দিয়ে এই পরিমাণ মুড়ি দিলে ঢাকায় মিনিমাম 500 টাকা লাগতো মিনিমাম, আর এইখানে আমরা জিনিসটা 300 টাকায় পাইলাম। এবং চাইলে আপনি এর হাফ নিতে পারেন, এখানে যে পরিমাণ দেওয়া হয়েছে ঠিক তার অর্ধেক চলে আসবে সব কিছুতে। হ্যাঁ, ইয়ে থাকবে একটা মুরগি থাকবে এক পিস, পা হয়তো থাকবে দুই পিস, কলিজা হয়তো থাকবে দুই পিস, তিল্লি থাকবে এরকম একটা, ফ্যাপসা থাকবে একটা, টোটাল এরকম সাতটা আইটেম। এই সাতটা আইটেম দিয়ে আপনার মুড়ি দিবে 150 টাকায়। হ্যাঁ, সো এইটা বেশ রিজনেবল। আপনারা আসবেন কেরানীগঞ্জ একটু ভেতরে, বাট খুঁজে আইসা। হ্যাঁ, কেরানীগঞ্জ জিঞ্জিরা রহমতপুর, রহমতপুর বেরিবাদ, রহমতপুর বেরিবাদ, এই জায়গায় যদি একটু কষ্ট করে আসেন আমার মনে হয় বৃথা হবে না, ভালো লাগবে। হ্যাঁ, এই জিনিসটা দেখলেই ভালো লাগবে, যখন আপনি একবার হাতে পাবেন না তখনই মনে হবে যে না আমি পাইলাম। ওই যে শকুন্তলা না, শকুন্তলা না না না, হৈমন্তী ওপর, আমি ইহাকে পাইলাম। হ্যাঁ, এই ওই রকম মনে হবে আর কি, যে আমি ইহাকে পাইলাম। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, এত মুড়ি আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমরা সবাই মিলে খাবো এখন। হ্যাঁ, আপনারা আসবেন খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।